দীপু দীপু আরেকবার ভেবে দেখ, এটা বোধহয় তুই ঠিক করছিস না বাবা। না কাকিমুনি, এটাই ঠিক। আর যদি মাকে তাড়ি দিই তাহলে মা যে ভুলটা করেছে তাহলে সেই ভুলটা তো আমরাও করবো। না বড় সাহেব, কাকিমুনি তো একদম ঠিক বলছেন বড় সাহেব। দেখুন দেখুন, এত কিছুর পরে, এত অন্যায়ের পরে ওনাদের কোনো বিচার হবে না বড় সাহেব, কোনো শাস্তি হবে না ওদের। এত বছর ধরে যারা মিথ্যে ভালোবাসার অভিনয় করে আপনাকে এইভাবে ঠকালো, এইভাবে কষ্ট দিল, তারা তারা এমনি এমনি পার পেয়ে যাবে বড় সাহেব। দেখুন দেখুন, আপনি যদি আজকে একটুখানি শক্ত না হন তাহলে তাহলে তো ওনারা আবার আপনাকে ঠকাবেন বড় সাহেব, আবার আপনার কোনো ক্ষতি করে দেবেন ওনারা। হ্যাঁ দাদা ভাই, বউ দিদি একদম ঠিক কথা বলেছে। আজ তুই এদের ক্ষমা করে দিলে এরা আবার সুযোগ নেবে। দরকার হলে তুই আমাকে বাড়ি থেকে বার করে দে, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু মা আর মামাজিকে এই বাড়িতে রাখিস না। আর শুধু মা আর মামাজি কেন জিৎ, বার করতে গেলে এই পিকুকেও বার করো। হ্যাঁ, ওর নিজের তো কোনো সে নেই, চিরকাল মা আর মামাজির কথা উঠেছে বসেছে নেচেছে, এই অন্যায় ও সামিল ছিল। দাদা ভাই, তুমি সবাইকে বার করে দাও, না হলে কিন্তু ওরা তোমাকে আর বন্ধুকে কিছুতে ভালো থাকতে দেবে না। তোমরা কেন সব এরকম করছো বলো তো? কেন তোমরা সবাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে দিচ্ছ না, কেন? বড় সাহেব, আপনি একটু ঠান্ডা মাথায় বুঝুন, একটু দেখুন, ওনারা এ বাড়িতে থাকলে আপনার আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে বড় সাহেব। তুমি তো আছো নয়ন, তুমি তো আছো আমার পাশে, তাহলে আমার ভয় কিসের বলো? তুমি আমায় বাঁচাতে পারবে না, পারবে না তুমি আমাকে সব বিপদ থেকে বাঁচাতে, সমস্ত ক্ষতি থেকে আগলে রাখতে পারবে না নয়ন? হ্যাঁ হ্যাঁ বড় সাহেব, আমি আমি পারবো তো, আমি পারবো আপনাকে সব ক্ষতি সব বিপদের হাত থেকে আগলাতে পারবো বড় সাহেব, কারণ কারণ আমি যে আপনার রক্ষী কবচ বড় সাহেব। আমি আপনাকে অনুরোধ করছি বড় সাহেব, আপনি আপনি শেষ বারটি একবার ভেবে দেখুন বড় সাহেব, আপনি আপনি এত ভালো মানুষ হয়ে কোনো ভুল করছেন না তো বড় সাহেব? নিজের বিপদ আপনি নিজে ডেকে আনছেন না তো ওনাদেরকে বাড়িতে থাকতে দিয়ে? এটা যদি ভুল হয় তাহলে ঠিক কি নয় যে মাকে আমি আমি এতদিন ধরে পুজো করে এসেছি তাকে রাস্তায় বের করে দেবা, এটা ঠিক? এমন ঠিক করতে গেলে আমি যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবো নয়ন, আমি অমানুষ হয়ে যাব। তার চেয়ে বরং আমাকে আমাকে এই এই ভুলটুকু করতে দাও প্লিজ। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, মা চাইলে এই বাড়িতে থাকবেন, না চাইলে থাকবেন না। আমি এই বিষয়ে মাকে আর কোনো জোর করব না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম।
সব কিছু কেমন এক ঝটকায় আজ আচুরেই মনে হয়ে গেল, তাই না ঠাকুর? সব কিছু কেমন দাসের ঘরের মতন ভেঙে পড়লো, তাই না ঠাকুর? মা আমার, আমার মা এইভাবে আমাকে আমি তো শুধু বিশ্বাস করেছিলাম, কোনো প্রশ্ন না করে আমি শুধু বিশ্বাস করেছিলাম। তাহলে সেই শিক্ষাটা কি, সেই শিক্ষা কি খুব ভুল ছিল? বাবা বলে বিশ্বাসে মেলায় বসতো, কি সেটাও ভুল? যাকে মা বলে মেনেছি তাকে মা বলে ডেকে আমি খুব ভুল করেছি ঠাকুর। বলো না, তুমি চুপ করে থাকো না, আজ আমাকে উত্তর দাও, আমি কি খুব ভুল করেছি বলো? আমার মাকে কি আমার বিশ্বাস করা উচিত হয়নি? বলো বলো ঠাকুর, বলো প্লিজ। কাকা বাবু, আপনি যেভাবে আমাদের পাশে দাঁড়ালেন, আমি কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না কাকা বাবু। আসলে কি জানো তো নয়নি, তবুও বাবু আমার শুধু ক্লায়েন্ট কিংবা আমার বন্ধু ছিলেন না, উনি ছিলেন আমার পরম আত্মীয়। আমার বহু বিপদে উনি আমার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন নয়ন। আমি আজীবন ওনার কাছে ঋণী হয়ে আছি, আজ তার কিছুটা শোধ করতে চেষ্টা করলাম মাত্র। আমার কাজ শেষ, এবার আমি আসব। মাসিমা, আপনার আর কোনো চিন্তা নেই, আপনার ছেলে ঠিক লোকের হাতেই সব ভার দিয়ে গেছে। আসি নয়ন মা। মিস্টার তরফদার, প্লিজ কিছু একটা করুন, আমরা তো সবার সামনে এক্সপোজড হয়ে গেলাম। আইনের কি কোনো ফাঁক পোকর নেই যেটা আমাদের আমাদের এই সিচুয়েশনটা স্যালভেজ করতে পারে, আমাদের হেল্প করতে পারে? প্লিজ ডু সামথিং টু সেভ আস। মা বাবু, এখনো কি আপনাদের কোনো কথা বাকি আছে বলুন তো? আর আর আপনিই বা কেমন মানুষ, এত কষ্ট করে আইন পড়েছেন, সে কি বেআইনি কাজ করবার জন্য? আপনি এখন এখান থেকে যাবেন নাকি আমরা আমরা পুলিশ ডেকে আপনাকে জালিয়াতির দায় ধরিয়ে দেব, যাবেন আপনি? আমি চলি মিসেস বাসু। ছোট মা, আজকে আমি কয়েকটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই। ছোট মা, বড় সাহেব ভালো মানুষ ছোট মা, তাই ওনার সাথে যা খুশি করা যায়, কিন্তু আমি ভালো মানুষ নই। যে আঘাত আপনি বড় সাহেবকে দিয়েছেন ছোট মা, তার জন্য বড় সাহেব আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না ছোট মা। তাই আজ থেকে আপনার লড়াই আমার সাথে। ছোট মা, ছোট মা, আপনি যেরকম চোখ নামিয়ে মাথা নিচু করে অপরাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে আছেন না ছোট মা,
এতে কিন্তু আমার মন গলছে না জানেন, কারণ আমি আপনার এত খারাপ রূপ দেখে ফেলেছি না ছোট মা, যে আপনি যে আসলে অনুশোচনায় ভুগছেন না সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি ছোট, খুব ভালো করে বুঝতে পেরে গেছি। তাই সম্পত্তি যখন আমার, আমি যখন আগাম দেখতে পাই, আপনি যখন জানেন যে আমি বড় সাহেবের রক্ষে কবচ, তখন একটা কথা আপনি জেনে নিন ছোট মা, আপনার শত্রুর আমি, আপনার পথের কাঁটা আমি। তাই এরপর থেকে যখনই আপনি কোনো ষড়যন্ত্র করবেন, যখনই কোনো চক্রান্ত করবেন, তখন দয়া করে, দয়া করে সব রাগ, সব অস্ত্র, সব দাঁত, নখ আমার দিকে নিশানা করবেন ছোট মা। যা ক্ষতি করতে পারবেন আমার ক্ষতি করুন, আমার, কিন্তু দয়া করে, দয়া করে বড় সাহেবের থেকে চোখ তুলেও আপনি তাকাবেন না। আর অনেক কষ্ট দিয়েছেন মানুষটাকে, অনেক কষ্ট দিয়েছেন আপনি। আমি অনুরোধ করছি আপনার কাছে, অনুরোধ করছি, এবার এবার মানুষটাকে একটু রেহাই দিন ছোট মা। দয়া করে রেহাই দিন। চিরকাল শুনে এসেছি কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয়, এখন দেখছি উল্টোটাও হয়। আমার দীপু বড় অভাগা, নইলে তোমার মতো মানুষকে তাকে মা বলে ডাকতে হয়। যাই হোক, তার দয়ায় তোমরা এ বাড়িতে থাকার অনুমতি পেয়ে গেছ, কিন্তু তোমার তোমার কোনো যোগ্যতা নেই দীপুর মতো ছেলের মা হবার। ছোট বউ চলো চলো চলো, রঘুনা তুই আমার সঙ্গে আয়, ওর সামনে দাঁড়াতেও আমার ঘৃণা হচ্ছে। এরপরে ওখানে থাকবে মা? একেবারে মাটির কামড়ে পড়ে থাকবে তাই না? এত কিছু ঘটে গেল, এতক্ষণে তো তোমাদের চলে যাওয়া উচিত ছিল, সেলফ রেসপেক্ট বলে কিছু নেই তাই না? সে আমারই ভুল, লোভ, লোভ, এই লোভ তোমাদের বুদ্ধি বিবেচনা সমস্ত সমস্ত কিছু খেয়ে নিয়েছে। Disgraceful. বুদ্ধি বিবেচনা কিছু হারায়নি জিৎ, বরং মাথাটা আমার আগের থেকে একটু বেশি কাজ করছে। এ বাড়িতে মাটি কামড়ে তো আমি পড়ে থাকবই, এ বাড়িতে যে আমার অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। তৃপ্তবাবু, অনেক চোখের জল ঝরেছে আপনার, আপনাকে আমি আর কাঁদতে দেব না। বড় সাহেব, বড় সাহেব উঠুন, বড় সাহেব, এমন করে কাঁদলে তো শরীর খারাপ হয়ে যাবে বড় সাহেব, দয়া করে এমন করে কাঁদবেন না। আর
উঠুন বলছি, উঠুন উঠুন, উঠে দাঁড়ান। তুমি তুমি এসে গেছো না? তুমি তুমি এসে গেছো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নয়ন, থ্যাংক ইউ। এই দেখো, আমি আর আমি আর কাঁদছি না, আমি আমি এখন শক্ত হয়ে গেছি, কঠিন হয়ে গেছি। তুমি আমাকে দেখো, আমাকে কি আর কোনোভাবে কি দুর্বল বলে মনে হচ্ছে? মানে মানে ইমোশনাল ফুল বলে কি মনে হচ্ছে কি? তুমি দেখো, আমি একদম পারফেক্ট আছি, ঠিক আছি একদম। যতই এমন করুন বড় সাহেব, আমি তো বুঝতে পারছি আপনার আপনার ভেতরটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। বড় সাহেব, বড় সাহেব, আপনি এমন কেন করছেন? আপনি তো এমনটা নন বড় সাহেব, আপনি তো আপনি তো এমনটা নন। তাহলে তাহলে কেন এরকম অন্যরকম প্রমাণ করার চেষ্টা করছেন আপনি নিজেকে? কে বলেছে আমি এমন নই? নন, আমি 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 এমনই, আমি আমি ঠিক এমনটাই নন। শুধু মাঝে একটু পাজলড হয়ে গেছিলাম, এখন ঠিক আছি। আর কেউ দেখবে আমাকে ঠকাতে পারবে না, আর কেউ আমাকে ঠকাতে পারবে না, কেউ না। আর তুমি তো আছো নয়ন, তুমি তো আছো। তোমার কাছে যে আমার এমনিতেই ঋণের শেষ নেই, আমি আমি নতুন করে তোমার কাছে ঋণী হলাম। কিসের ঋণ বড় সাহেব? নয়ন, নয়ন বাবাকে বাঁচাতে এই যে তুমি মিথ্যে মৃত্যুর খবরটা রটিয়েছিলে, সেটা কিন্তু আমাকে বাঁচিয়ে দিল, বলো, তাই না? আজ ওই খবরের জন্য কিন্তু আমি 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 মানুষ চিনতে শিখলাম। আজ এই বাবার মিথ্যে মৃত্যুর খবরটা যদি না না উঠতো, তাহলে তো তাহলে তো উইলের খবরটাও উঠতো না, তাই না? আর আর উইলের কথাটা না উঠলে তো মায়ের মায়ের স্বার্থপর চেহারাটাও দেখতে পেতাম না। তুমি আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ, তুমি আমার চোখ খুলে দিয়েছ না তো। তুমি দেখো, আর আমার আর কোনো ভুল হবে না, আর কোনো ভুল হবে না। আমি 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 মাকে চিনে গেছি, আমার আমার আর কোনো ভুল হবে না। তুমি দেখো, আমার কোনো ভুল হবে না। দিদি, দিদি আলমারি খুলছিস কেন? কি তুই কি প্যাক করছিস? সত্যি চলে যাবি নাকি? মা, মা কি হয়েছে? আমি প্যাক করার জন্য আলমারি খুলিনি, আনপ্যাক করার জন্য খুলেছিলাম। ভেবেছিলাম এখন সম্পত্তি আমার নামে হবে, আর দীপুদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কদিন ইউরোপে ঘুরে আসব। তাই ব্যাগটাও আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু এখন যে আর আমার কোথাও যাওয়া চলবে না ভিকি। সংযুক্তা বাসু এত সহজে হার মেনে যাবে, এটা তোরা ভাবলি কি করে? নয়ন সম্পত্তি পাবে আর আমি আমি বসে বসে সেই সব দেখব? নয়ন আমাকে রিকোয়েস্ট করে গেল, আমি যেন যা ক্ষতি করার ওর করি, দীপুকে যেন রেহাই দিই। বোকামি, তৃপ্তর ক্ষতি করতে যাবই বা কেন? কি আছে তৃপ্তর? নাথিং। যার আছে আমি তাকে শেষ করব। নয়ন জানে না আমাকে চ্যালেঞ্জ করলে কি হয়, শেষ করে দেবো আমি ওকে। আই ফিনিশ হার। আমি আমি আর মায়ের সাথে কথা বলবো না। তুমি দেখো, আমি আর মায়ের সাথে কখনো কথা বলবো না। আমি 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 বড্ড আঘাত পেয়েছি নয়ন, আমি বড্ড আঘাত পেয়েছি। এত বছর ধরে এত বছর ধরে চোট লাগলে আমি যে মানুষটাকে ছুটে যেতাম, সেই মানুষটা আজ আমায় না না আমি আমি কখনো কথা বলবো না। আমি অনেক বড় ভুল করেছি, আমি বুঝে গেছি। আমি আমি
আমি আমি মানুষ চিনে গেছি নয়ন, আমি আমি মানুষ খুব ভালো করে চিনে গেছি, খুব ভালো করে। আমি আর এই ভুল কখনো করবো না, তুমি দেখিনি, আমি আর ভুল করবো না কখনো না। সত্যি কি আপনি মানুষ চিনেছেন বড় সাহেব? আপনি মুখে যাই বলুন না কেন, আপনি যে ভেতরে ভেতরে ছোট মাকে ক্ষমা করার জন্য মুখিয়ে আছেন তা কি আমি বুঝিনি?